Assalamualaikum, welcome to PL's Creations. তো আজকে আমি আপনাদের খুবই সুন্দর একটি ঘুড়ি বানিয়ে দেখাবো এবং সেটি কেমন উড়ে সেটাও দেখাবো। তো আশা করি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। তো চলুন শুরু করা যাক। তো প্রথমেই ঘুড়িটি বানানোর জন্য আমরা একটি কাগজকে সমান দুই ভাগে ভাঁজ করে নিব। তো ভাঁজ করে নেয়ার পরে আমরা এটিতে নরমাল ঘুড়ির মতো একটি কাটিং করে নিব, অর্থাৎ ঘুড়ির যে উপরের অংশ সেটি নরমাল ঘুড়ির মতোই হবে এবং নিচের অংশটা একটু অন্যরকম। তো আপনারা আমার মতো করেই এই ঘুড়িটির কাটিং করে নেবেন। তো আপনারা দেখতে পারলেন যে আমি খুব সুন্দরভাবে একটি কোণা কেটে নিয়েছি। তো কোণা কেটে নেওয়ার পরে আমরা দ্বিতীয় সাইডের যে কোণা রয়েছে সেটি অনেকটা রাউন্ড আকারে কেটে নেব। তো আমাদের ঘুড়ি কাটিং শেষ। তো এটি দেখতে অনেকটা এরকমই হবে। তো আমরা এই ঘুড়ির মাঝ বরাবর যে ভাঁজ রয়েছে সেই ভাঁজ বরাবর আমরা একটি কাঠি লাগিয়ে দেব এবং এই কাঠিটির মাথার অংশ খানিকটা পাতলা এবং নিচের অংশ ভারী হতে হবে। তো এখন আমরা এই ঘুড়ির যে উপরের দুই কোণা সেই কোণা বরাবর একটি বাঁকানো কাঠি লাগাবো এবং এই বাঁকানো কাঠিটির দুই পাশে যেন সমান ভারসম্পন্ন থাকে সেদিকে অবশ্যই খেয়াল রাখতে হবে। তো আমরা বাঁকানো কাঠিটিও লাগিয়ে দিচ্ছি। তো কাঠিটি লাগিয়ে দেওয়ার পরে এই কাঠিটি যেন বাইরে বের হয়ে না আসে সেজন্য আমরা আরও দুটি পট্টির সাহায্যে কাঠিটি লাগিয়ে দিলাম। তো লাগিয়ে দেওয়ার পরে আমরা আরও দুটি পট্টি লাগিয়ে দিব যেন ঘুড়িটি আরও বেশি মজবুত হয়। তো পট্টি লাগানোর পরে আমাদের নিচের দিকের যে দুটি কোণা রয়েছে সেই কোণা বরাবর আমরা আরও একটি কাঠি লাগিয়ে দিব। এই কাঠিটি যেহেতু নিচের দিকে তাই এই ঘুড়িটির ভার নিচের দিকে বেশি হবে এবং ঘুড়িটির স্টেবিলিটি বেশি হবে এবং ঘুড়িটি ঘুরবে না সহজে। তো আপনারা দেখতেই পারলেন আমি ঘুড়িটি বানিয়ে ফেলেছি। তো এখন আমরা ঘুড়িটিতে ডেকোরেশন করব, অর্থাৎ ঘুড়িটি সাজাতে হবে। তো আমরা লাল কাগজ দিয়ে ঘুড়িটি সাজিয়ে নিলাম। তো এখন আমরা নিচের দিকের যে কোণা রয়েছে সেই কোণা বরাবর আমরা অনেকগুলো লেজ দিয়ে নিব। এই লেজ দেওয়ার কারণে ঘুড়িটি যখন উড়বে তখন সুন্দরভাবে ঝিকিমিকি করবে এবং সুন্দরভাবে ঘুড়িটি আরও বেশি সুন্দর দেখা যাবে। তো আমাদের ঘুড়িটি বানানো শেষ। তো এখন আমরা ঘুড়িটিতে সুতা লাগাবো। তো সুতা লাগানোর ক্ষেত্রে বাঁকানো কাঠিটি সোজা কাঠিটির যে প্রান্তে ছেদ করেছে সেই ছেদবিন্দুতে সুতার এক প্রান্ত এবং সুতার অপর প্রান্ত এর খানিকটা নিচে সোজা কাঠির বরাবর লাগাতে হবে। তো সুতা লাগানো শেষ হলে আমরা এই ঘুড়িটি উড়িয়ে দেখবো যে উড়ে কিনা। তো আজকে এখানে প্রচণ্ড বাতাস রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন গাছের পাতা খুব সুন্দরভাবে নড়ছে। তো আমাদের এই ঘুড়িটি উড়াতে খুব একটা বেশি ব্যাগ পেতে হয়নি, আমরা খুব সহজেই ঘুড়িটি উড়িয়ে ফেলেছি এবং আপনারা দেখতে পাচ্ছেন ঘুড়িটি খুব সুন্দরভাবে উড়ছে, একটু ঘুরছে না। এর কারণ হলো এর নিচের দিকে একটি অতিরিক্ত কাঠি রয়েছে এবং তার পাশাপাশি অনেকগুলো লেজ রয়েছে, সে কারণে ঘুড়িটি যখনই ঘুরতে যাবে তখনই এই নিচের দিকের যে ভার সেই ভারটি এই ঘুড়িটিকে ঘুরতে দিচ্ছে না। তো আশা করি আপনারা বাসায় এই ঘুড়িটি বানাবেন। এই ঘুড়িটি খুব সুন্দরই আকাশে উড়ে এবং ঘুড়িটি যখন উড়ে তখন এর লেজগুলো খুবই সুন্দর দেখা যায়। তো আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে তো অবশ্যই আমার ফেসবুক আইডিতে আপনারা মেসেজ করতে পারেন। আমার ফেসবুক আইডির লিঙ্ক আমি এই ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব। তো দেখাবো অন্য কোনো নতুন ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুদা হাফিজ।